রেলের আধুনিকীকরণের জন্য সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। তার ট্রেনের মান উন্নয়নই হোক কিংবা স্টেশনের পুনর্নির্মাণ, সর্বত্র বিশ্বমানের সুযোগ সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় রেল। সরকারের পরিকল্পনা অনুযায়ী রেল স্টেশনগুলিতে বিমানবন্দরের মতো সুযোগ সুবিধা পাওয়া যাবে, তবে সেগুলি হবে অনেক সাশ্রয়ী। বিমানবন্দরের মতো ব্যয়বহুল হবে না। এর মধ্যে উত্তরপ্রদেশের ঝাঁসি রেল স্টেশনকেও অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে ঝাঁসি রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণের পরিকল্পনা শেয়ার করেছেন। আগামী দিনে ঝাঁসি রেল স্টেশনের চেহারা হবে বিমানবন্দরের মতো, পাঁচ তারা হোটেলের মতো সুবিধা পাওয়া যাবে। রেল স্টেশনটি পুনর্নির্মাণে কত খরচ হবে তা এখনো জানানো হয়নি।